প্রত্যন্ত অঞ্চলের মানুষের ভাগ্য পরিবর্তনই সরকারের লক্ষ্য। পিরোজপুরে বঙ্গমাতার নামে সেতু উদ্বোধন করে প্রধানমন্ত্রী। মন্দা মোকাবিলায় কাজে লাগাতে হবে নিজ সম্পদ। সীমান্ত উত্তেজনা ইস্যুতে তৃতীয় দফায় মিয়ানমার রাষ্ট্রদূতকে তলব। কড়া প্রতিবাদ জানানো হবে যুদ্ধবিমান থেকে। বাংলাদেশ সীমানায় গোলা নিক্ষেপ, গুলি বর্ষণের ঘটনার। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীকে তুলে নিয়ে ছিনতাই ছাড়াও করা হয় শারীরিক নির্যাতন। পুলিশ পরিচয়ে 1500-এরও বেশি অপরাধ। প্রধান টার্গেট নারী, গ্রেফতার 4। সংকটকালেও প্রতি লিটার ডিজেলের রাজস্ব আদায় 20 টাকা অনুচিত মনে করছেন বিশেষজ্ঞরা। বিবেচনায় রাখতে হবে সব দিক, বলছেন প্রধানমন্ত্রীর জ্বালানি উপদেষ্টা। এবং প্রবাসীদের অর্থের বড় অংশই আসে হুন্ডির মাধ্যমে। ব্যাংকিং ব্যবস্থা না থাকাসহ নানা কারণে বাধ্য হওয়ার অভিযোগ। সমস্যা সমাধানের চেষ্টা চলছে বলছে বাংলাদেশ দূতাবাস।